আপনি একটু আগে বলছিলেন যে আপনি আপনার পেশা হলো সংবাদপত্রে কাজ করা, এই পেশায় আপনি কবে গেলেন? 91 সালে। কোন পত্রিকায়? দেশ? দেশ পত্রিকায়। সাহিত্য বিভাগ? সাহিত্য বিভাগে। ওখানে তো অনেক বছর ছিলেন। ওখানে আমি খুব বড় বড় লেখকদের সঙ্গ পেয়েছি, সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সঞ্জীব চট্টোপাধ্যায়, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, দিব্যেন্দু পালিত, রমাপদ চৌধুরী, এরা সবাই তখন ওখানে চাকরি করছেন। এদের সঙ্গে আমার আলাপ ছিল বেশি কম। ওদের একটা সম্ভ্রম বসে কিছুটা অলৌকিক দেবতার মতো লক্ষ্য করতাম। তো এই যে আপনি কবিতা লিখেন, উপন্যাস লেখেন, এই যাদের কথা বললেন বা যাদের সঙ্গে আপনি ওঠা বসা করেছেন, এদের বাইরেও তো আরও অনেকের সঙ্গে আপনার ওঠা বসা আছে, এখানে কখনো এই একে অন্যের প্রতি কি ঈর্ষান্বিত হতেন? আমার জীবনের সমস্ত সম্পর্কের ইতিহাসই বিচ্ছেদের ইতিহাস, মানে ধারাবাহিক একটা বিচ্ছেদের। আমাকে আজকেই একটি ছেলে জিজ্ঞেস করছিল, জয়দা আপনি কি আত্মজীবনী লিখবেন? তা আমি তাকে বললাম না, প্রথমত উৎসাহ নেই, আর দ্বিতীয় কথা ধারাবাহিক বিচ্ছেদের ইতিহাস আমি লিখতে চাই না। আমি জানেন তো গভীরভাবে নিয়তি বিশ্বাস করি, কারণ আমার মতো একজন যার কোনো যোগ্যতা নেই সেই রকম একজন মানুষ তুলনায় তার প্রাপ্যের চেয়ে অনেক বেশি পেয়ে গেছে বলে আমার ধারণা। কিন্তু আমি আমার যারা আত্মজন বন্ধু, আমার মাস্টারমশাই, আমার মা বাবার কথা বলছি না, আমার ভাই, যেসব নারীরা আমার জীবনে এসেছেন, তাদের কাউকেই কখনো আমার সম্পর্কে সুখী দেখতে পাইনি। কয়েকটা এখনও টিকে আছে, সেটা আমার সাবধানতার কারণে অথবা তাদের সৌজন্যের কারণে, কিন্তু সকলকেই আমি দেখেছি কখনো না কখনো দুঃখিত বা হতাশ। আমি পড়েছিলাম কোনো একটা সাক্ষাৎকারে যে আপনি কয়েকবার নিয়তির কথা বলেছেন। ওই যদিও তোমার অতগুলো ঐশ্বর্য আছে তবু তুমি ভিক্ষুকের মতো, যদিও তোমার দৃষ্টিশক্তি আছে তবু তুমি অন্ধের মতো লাঠি ঠুকে ঠুকে নগরীর বাইরে চলে যাবে, আর আমাদের ভবিষ্যৎ ভয়, মানুষের কত ভয় করবে আজ পাওস, আমাদের জীবন তো কতগুলো আকস্মিকের খেলা মাত্র, আমাদের ভবিষ্যৎ আমাদের অজানা, কি আমাদের ভবিষ্যৎ। এই লাইনগুলো কী করে একটা লোক লিখলো, এটা অনুবাদ করেছিলেন সৌম্যমিত্র নিজে, এবং সৌম্যমিত্র একটা কথা লিখেছিলেন 1983 সালে পড়েছিলাম সম্পৃক্তি বলে একটা প্রবন্ধে। অভিনয়ের কেন্দ্রে আমার মনে হয় দুটি সম্পর্কের কথা আছে, প্রথমটি অভিনেতার নিজের সঙ্গে সম্পর্ক, দ্বিতীয়টি তার সমাজের সঙ্গে সম্পর্ক। প্রথম প্যারাগ্রাফটা শেষ, এইবার আপনি এইখান থেকে অভিনেতা কথাটা তুলে নিন, তুলে নিয়ে এখানে কবি শব্দটা প্রয়োগ করুন, এইরকমভাবে এত সংক্ষিপ্তভাবে কোনো কবিও কি বলে গেছেন? ঘটনাচক্রে একজন অভিনেতা বলে দিয়ে গেছে। আসলে এরা কী জানেন তো, সকলে না একটাই কাজ করছে জানেন তো, বিলায়ত খাঁ সাহেব যন্ত্র হাতে করছেন, আমির খাঁ সাহেব তানপুরো হাতে করছেন, ম্যানগাঁও তুলি হাতে করেছেন, সমুদ্র রূপসজ্জা নিয়ে করেছেন স্টেজে দাঁড়িয়ে, মানে এরা সবাই কিন্তু এরা একটাই কাজ করছে, সেই একটা কাজ করতে গিয়ে কিছু গভীরত্বের মুখোমুখি হতে হবে, তার আঘাত বা তার কি বলবো ঘটনাচক্র সহ্য করতে হবে। এবং সৌম্যমিত্রই একটা কথা বলেছিলেন যে পৃথিবীটা কোনো দিন তো এর চাইতে ভালো ছিল না, তাহলে কল্পান্ত পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে, যেদিকে পৃথিবী ধ্বংস হয়ে যাবে সম্পূর্ণ, কাউকে থাকতে হবে বেঁচে, সে বলবে এই এই ভুল হয়েছিল, তা তো সম্ভব না, যা অবস্থা আছে তার মধ্যেই কাজ করতে হবে। তা আমার জীবনের অবস্থাটা এই এই যদি আমার জীবনের অবস্থা হয় তাহলে এর মধ্যেই আমার কাজ করে চলতে হবে, অথবা আমি কতটা পারবো করবো। আমরা আপনার পেশায় পেশা নিয়ে কথা বলছিলাম, তো আপনি দীর্ঘদিন আপনি দেশ পত্রিকায় ছিলেন, কিন্তু এক পর্যায়ে আপনি ছেড়ে দিলেন। তো আমার এক বন্ধু, সে খুব বড় শিল্পী, তার নাম ঋতুপর্ণ ঘোষ, সে চিত্র পরিচালক এবং সে একটি পত্রিকাও সম্পাদনা করেছে যতদিন বেঁচে ছিল, তার নাম রোববার।
ঋতুপর্ণ ঘোষ যখন রোববার সম্পাদনা করতে শুরু করলো, তখন সে আমাকে সেখানে আহ্বান করলো। ফলে আমি সেই কাজে যোগ দিলাম। পরে সেখানে সেখানে গিয়ে আমি পেলাম অনিন্দ চট্টোপাধ্যায়কে। অনিন্দ চট্টোপাধ্যায় সে চন্দ্রবিন্দু বলে যে ব্যান্ড আছে, সে ব্যান্ডের একজন গায়ক এবং নিজে গীতিকার এবং খুব সুন্দর লিখতেও পারে, গদ্য লিখতে পারে তার। আমি ওদের পেলাম, ফলে আমি ওখানে চলে গেলাম। দেশে থাকাকালীন অবস্থায় কি গুজরাটের ঘটনা বা নন্দীগ্রামের ঘটনাগুলো নিয়ে আপনি লিখেছিলেন? তখন আমি লিখেছিলাম। আপনি তো রাজনীতির সঙ্গে কোনো রকম সম্পর্ক নেই? আমার কোনো দলের সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পর্ক নেই, তবে আমি সরকারি দু একটি দায়িত্বে আছি। যেমন বাংলা একাডেমির যে কার্যকরী পরিষদ, তার মধ্যে আমি একজন সদস্য। নজরুল একাডেমি গঠিত হয়েছে, নজরুল একাডেমির মধ্যে আমি আছি। এই দুটোই সাহিত্য সম্পর্কিত। কিন্তু এই যে লেখাগুলো আপনি লিখেছেন গুজরাট নিয়ে বা নন্দীগ্রাম নিয়ে, সিঙ্গুর নিয়ে, এগুলো তো খুবই রাজনীতি নির্ভর লেখা। সেগুলো হয়তো কিছু মানুষকে খুশি করেছে, আবার কিছু কিছু মানুষকে হয়তো ক্রুদ্ধও করেছে। যখনই আমরা কোনো কাজ, এই ধরনের কোনো শিল্প কাজ করতে নামি বা কোনো কাজে হাত দিই, তখনই আমরা এটা জানি যে কিছু মানুষের ভালো লাগবে, কিছু মানুষের ভালো লাগবে না। কিন্তু তবে সব কথা যে আমি লিখতে পেরেছি তাও নয়, অনেক কথা আমি লিখতে পারিও নি। মানে আয়নাটা ঘুরিয়ে আমি নিজের দিকে ফেলি, ভাবি আমি কি সব লিখতে পেরেছি, আমার যা যা বলা দরকার, যা যা উচিত তা কি আমি বলতে পেরেছি। অনেক সময় দেখি তা আমি পারিনি, অনেক বলা হয়নি। আপনি আমার আশীর্বাদ করুন যেন আমি আমার মনের কথা সব লিখতে পারি।